আসসালামু আলাইকুম। রশিদ আহমদ গাঙ্গোহির আকীদা ভয়ানক ক্ষতিকর বা আকীদাই ভয়ানক ক্ষতিকর কথা আছে নিঃসন্দেহে, কিন্তু সত্যিকার অর্থে তিনি কোন আকীদা মানহাজের ছিলেন? তিনি ছিলেন দেওবন্দি, দেওবন্দি সুফি, হ্যাঁ, যে যেটা বাংলাদেশে কওমি বলা হয়, যে তবলিগিরা রয়েছে, সুফিরা রয়েছে, এবং তিনি পাক্কা সমস্ত সুফিদের যে প্রসিদ্ধ তরিকাগুলি রয়েছে সবগুলি তরিকার তরবিয়ত প্রাপ্ত ছিলেন। জি, আর রশিদ আহমদ গাঙ্গোহিরি সিলসিলা নিয়ে গেছে বাংলাদেশে কারি ইব্রাহিম ওজানি সাহেব, আর সে এত ভণ্ডর ভণ্ড এবারে ছিল যে কারি ইব্রাহিমের জীবনের উপরে একটা বাংলা বই আমার কাছে এখানে এসেছিল, দাম্মামে আমি পড়েছি, ওর উপরে আলোচনা করা হয়নি, কারণ তার আগে বিস্তারিত চর্ম নাই এর আলোচনা করা হয়ে গেছে, তো দেখলাম যে সব আলোচনা প্রায় চলে এসছে, এই জন্য নাহলে আগে যদি খিতাবটা পেতাম তো ওর সাথে এটাকে অ্যাড করে দিতাম। এত গাঁজা করি কথাবার্তা আছে তার জীবনীতে আছে, এত সে পাক্কা সুফি বিদাতি ছিল ভণ্ড, যে জোহরের সালাত পড়ছে, জোহরের নামাজ পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে তার ওয়াজদ হাল হয়ে গেল, হালে বেহাল হয়ে গেল, আর তারপরে নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিল একবারে কুসারের জমিতে, আখের জমিতে, আর যাওয়ার পরে এমন ঢুকে গেল যে সপ্তাহকে সপ্তাহ আর না খাওয়া দাওয়া না নামাজ রোজা কিচ্ছু নেই, সে ওইখানে পড়ে থেকে গেল বেহুশ, হুশ বেহুশে। এই ছিল তার অবস্থা। কার অবস্থা? রশিদ আহমদ গাঙ্গোহির খাস খলিফা যে বাংলার জমিনে, কারি ইব্রাহিম উজানি, আর কারি ইব্রাহিমের খলিফা স্থলাভিষিক্ত হয়েছে, হ্যাঁ, এই পীর ইসহাক, চেনেন তো ইসহাক, যাকে তারা মৌলানা ইসহাক বলে, তাই না? আর ইসহাকের ছেলে হচ্ছে ইসহাক পীর, যে চর্মনাই প্রথম চর্মনাই পীর হচ্ছে ইসহাক, আর তার ছেলে হচ্ছে, হ্যাঁ বলেন, হ্যাঁ না, এদের বাবা, এদের বাবা ফৈজুল করিম আল ফজরি, এদের বাবা, এর নাম কি ছিল আমার আগে আগে চলে যাচ্ছে, ফৈজুল করিমে যে দুটো দুটো দুই ভাই আছে এর বাবা, এটা ওই রকম করিম আছে, করিম দিয়ে আছে মনে করেন, আর তার তার সিলসিলায় চলে এসছে, তারপর মারা যখন গেল তারপরে তখন আপনার এই হচ্ছে এই সিলসিলা। তো এদের সিলসিলা ভ্রান্ত সিলসিলা, সুফিবাদের সমস্ত গুমরাহি, ওয়াহদাতুল উজুদের আকীদা, তারপরে হলুলের আকীদা, আর হোসেন মানসুর হাল্লাজের প্রশংসায় কত চর্মনায়ের কিতাবে রয়েছে, সবগুলি আকীদায় মজুদ ছিল। তাজকিরাতুর রশিদ একটি কিতাব রয়েছে উর্দুতে, তাতে ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে বলছে, হ্যাঁ, এই তাজকিরাতুর রশিদে যে একজন বেশ্যা সম্পর্কে বলছে, এটা কারণেওয়ালা কারণেওয়ালা কোন, ও তো ওহি হ্যায়, মানে এই যে বেশ্যাবৃত্তি করছে এটা কে করছে, ওর দোষ, এই আর আল্লাহ ও একই, নাউজুবিল্লাহ, ও তো ওহি হ্যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আপনার ওই গাঙ্গোহি সিলসিলার তরিকা, যে তরিকা এসেছে আপনার উজানের কাছে, যে তরিকা এসেছে আপনার চরমনায়ের, এই যে বর্তমান পীর রয়েছে তাদের বাবার কাছে। জি জি, সব সেনা ওর চাইতে আরও খারাপ একটু। তো সুতরাং এদের থেকে সাবধান, জি, এদের আকীদা মানহাজ সব কিছুতে গলত। আল্লাহ রাব্বুল আলামিন এদের হেদায়াত দান করুক, যারা বেঁচে আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ ভালো জানে তাদের সাথে কী মামলাত করবেন।